नमस्कार बंधुरा, आमार सुस्वादु किचेन चैनेले आपनादेर सकलके जानाई स्वागत। आज आमी देखाबो आमेर कुलफी। देखते जेमन सुंदर, खेते असाधारण। मात्र तीनटी उपकरण दिए खूब सहजे चटपट बानिए नेब एई आमेर कुलफी। ताहले आसुन शुरू करा जाक। आमी एखाने 500 ml दूध निये निएछि। एटाके लो टू मीडियम फ्लेमे भालो करे फुटिए नेब। फुटिए फुटिए एटाके বেশ ঘন করে নেব। দেখুন বেশ কিছুটা ফুটে এসেছে, একটু একটু ঘন হয়ে গেছে। এবার এর ভিতরে আমি একটা এলাচ থেঁতো করে এভাবে দিয়ে দিলাম। আপনারা চাইলে এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে এলাচটা অপশনাল, না চাইলে নাও দিতে পারেন। এলাচটা দিয়ে তার ভিতরে আমি 2 টেবিল স্পুনের মতো চিনি দিয়ে দিলাম। চিনির সাথে দুধটা ভালো করে মিশিয়ে নেব। চিনি এবং দুধ ভালো করে মিশিয়ে এটিকে ফুটিয়ে অনেকটা ঘন করে নিয়েছি। এর ভিতরে কাজু কুচি আর আমন্ড কুচি দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে ঘন করে নেব। তবে কাজু আর আমন্ড কুচিটা কিন্তু আপনাদের অপশনাল। এবার দেখুন এটা বেশ ঘন এসছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এর ভিতরে আমি কিশমিশ কুচিগুলো দিয়ে দিলাম। এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। এবার একটা ভালো পাকা আম নিয়েছি। গোটার সাইড থেকে বেশ একটু বড় করে আমি কেটে বাদ দিলাম। তারপর ছুরিটাকে আস্তে আস্তে আমের বীজ বরাবর ভিতরে ঢুকিয়ে নেব, যাতে আমের বীজটা আলাদা করা যায়। সেই জন্য এভাবে আস্তে আস্তে প্রেস করে আমের বীজ বরাবর আমি ছুরিটাকে ভিতরে ঢোকাবো। দেখুন এভাবে ছুরিটাকে ভেতরে ঢুকিয়ে আমের বীজটাকে আলাদা করে প্রায় নিয়েছি, যাতে আমের বীজটা আর আমের সাথে কোনো অংশে লেগে না থাকে। ছুরির সাহায্যে আমের বীজকে আমি আলাদা করে নিয়েছি। তবে এমনভাবে আলাদা করতে হবে যাতে আমের শাঁসালো অংশটা ভালোভাবে থাকে, শুধু মাঝখানে বীজটুকুই আলাদা হয়। এবার একটি চিমটি বা সাঁড়াশির সাহায্যে এভাবে আটিটাকে জাস্ট টেনে তুলে তারপর একটু ঘুরিয়ে ওটাকে আমি বার করে নেব। এখন আমের তলা এবং আমের দুই সাইডে কিন্তু শাঁসালো অংশটা ভালো পরিমাণেই আছে। এবার আরেকটি আম আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। এই আমের ক্ষেত্রে পোঁটাটি যখন আমি কেটেছিলাম তখন একটু ছোট কাটা হয়ে গিয়েছিল, সেজন্য আটিটি বার করতে বেশ অসুবিধা হচ্ছে। তাই পোঁটা যখন কাটবেন সেটা একটু বড় করেই কাটবেন, নাহলে কিন্তু আটিটি বার করতে বেশ অসুবিধাই হবে। দেখুন এর ক্ষেত্রেও ভিতরে শাঁসালো অংশ আছে। এবার যে ঘন ক্ষীরটা বানিয়ে রেখেছিলাম সেটা বেশ অনেকটাই বসে গেছে ঠান্ডা হয়ে। এবার এটিকে সমস্ত দিক ভালো করে মিশিয়ে নিয়ে এভাবে চামচের সাহায্যে আমি আমের ভিতরে দিয়ে দেব। যেহেতু আমি আমের ভিতরে পুর দিয়ে এভাবে কুলফি বানাচ্ছি, সেজন্য এটা শক্ত হতে বেশ অনেকটা সময় লাগবে। এবার এটিকে এরকম একটা স্টিলের বাটিতে বসিয়ে মুখটা এভাবে সিল করে দিলাম। আর যে মালাইটা থাকবে সেটা দিয়ে আমি আর একটা আমের কুলফি আইসক্রিম বানিয়ে দেখাবো। তার জন্য ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমের এই কুলফি ফ্রিজের ভিতরে আমি 24 ঘন্টার মতো রেখে দেব, যতক্ষণ না আমের গায়ে বরফ জমে যায় ততক্ষণের জন্য। এবার যে ক্ষীরটুকু বেশি ছিল সেগুলো একটি বাটিতে নিয়ে নেব এবং আমের পাল্পটাকে কড়াইতে একটু কুক করে নিয়ে সেটাকে ঘন করে নিয়েছিলাম, সেটা এই বাটির ভিতরে দিয়ে দেব। আমি এখানে কাঁচের বাটিতে দেখিয়েছি, কিন্তু এটা স্টিলের বাটিতে করে আমি ফ্রিজের ভিতরে দেব। একদিন পর আমি আমটাকে ফ্রিজ থেকে বার করলাম। দেখুন আমের গায়ে বরফ জমে গেছে এবং ভিতরের কুলফিটাও বসে গেছে। এবার আমি আমটাকে ছাড়িয়ে নেব। আমি প্রথমে এই একটা আম বার করে এটাকে ছাড়িয়ে স্লাইস করে কেটে নিয়েছি। তারপর আমি আর একটা আম বার করলাম। ফ্রিজ থেকে বার করার পর কিন্তু আর বেশিক্ষণ রাখা যাবে না। তাড়াতাড়ি আমটাকে ছাড়িয়ে নিয়ে তারপর সেটাকে আমি ছুরির সাহায্যে এভাবে গোল গোল করে কেটে নেব। তবে আপনারা চাইলে এটাকে লম্বায়ও কেটে নিতে পারেন। গোল গোল করে কাটলে দেখতে সুন্দর লাগে, সেজন্য আমি এটাকে ঠিক এইভাবে কেটে নেব। এই গরমে ঠান্ডা ঠান্ডা আমের কুলফি রেডি। এবার এটিকে আমি সার্ভিং প্লেটে সাজিয়ে সার্ভ করে দিলাম। দেখুন আমের কুলফিগুলো কত সুন্দর দেখাচ্ছে। যদি আমার এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আমার এই ছোট্ট পরিবারের সদস্যতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। একটি কুলফি আমি কেটে দেখালাম, দেখুন কত সফট। থ্যাংক ইউ।